শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে 22 গজ মাতাচ্ছেন হারনা মানা মানুষগুলি। প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের হয়ে, বিশেষ চাহিদা সম্পন্ন হলেও মাঠে বিপক্ষ দলকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। অশোকনগরে চলছে 2 দিনব্যাপী প্রতিবন্ধী দলের ক্রিকেট ম্যাচ। অসম্ভব মনের জোরকে সম্বল করেই 22 গজ মাতাচ্ছেন শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। কারো এক পা নেই, কারো বা নেই একটি হাত। শুধুমাত্র মনের জোর ও থেমে না থাকার ইচ্ছেকে সম্বল করেই রাজ্যের ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং একেবারে পেশাদার ক্রিকেটারদের মতো। শারীরিক প্রতিবন্ধী 2 রাজ্য দল পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড, এই 2টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে পরপর 2 দিন ধরে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর স্টেডিয়ামে 25 ওভারে অনুষ্ঠিত হচ্ছে খেলা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছরই এই খেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেডিয়ামে। এবছর অনুষ্ঠিত হচ্ছে অশোকনগরে। এই খেলা অংশগ্রহণ করেছে ঝাড়খণ্ড ভার্সেস বেঙ্গল। এটাতে অশোকনগর এস এর পক্ষ থেকে আমাদের মাঠ সম্পূর্ণ দেওয়া আছে, তার ফ্রিমে আমরা কষ্ট দিচ্ছি, ঠিক আছে। আর খেলাটা হচ্ছে WBCD এর পক্ষ থেকে এটা অংশ মানে পরিচালনা করা হচ্ছে। এখানে সব ছেলেরই মানে হ্যান্ডিক্যাপ আছে, অ্যাবভ 50 উপরে মানে 40 উপরে সবাই আছে, ঠিক আছে। ঝাড়খণ্ড বাংলা টিমের মধ্যে খেলা হবে। এখানে কেউ কেউ আছে, কেউ এক পায়ে ব্যাট করছে, এক পায়ে ফিল্ডিং করছে। আপনি দেখতেই পাচ্ছেন সব ফিল্ডিং মানে ব্যাটিং করছে সব ছেলেরা, ঠিক আছে। আমাদের এখানে অনেক দূর থেকে ছেলেরা আসে, আমাদের বেঙ্গলের শিলিগুড়ির থেকে ছেলে আসে, শিউড়ির থেকে ছেলে আসছে, পুরুলিয়া, মেদিনীপুর, সব জায়গার থেকে ছেলেরা আসছে। দেশের বিভিন্ন প্রান্তে এই খেলা অনুষ্ঠিত হয় বলে জানালেন খেলায় অংশ নেওয়া খেলোয়াড়েরা। মাঠে এক পায়ের উপর দাঁড়িয়ে ফিল্ডিং করছেন, কেউ বা এক হাতে ব্যাটিং করছেন, এভাবে খেলতে অসুবিধে হয় না? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে খেলোয়াড়রা জানালেন অভ্যাস হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয় না, গলা দিয়ে ঝরে পড়ে দৃঢ়তা। না না, অসুবিধা হয় না, অসুবিধা হয় না। আমি WBCA DA আছে, ওই দিয়ে টিমে দিয়ে ফিল্ডিং করার সময় অসুবিধা হয় না? বোলিং করি, ব্যাটিং করি, এই এক পায়ের উপরই। কতদিন ধরে খেলছো? আমি 6 ইয়ার হয়ে গেছে। বিরোধী দলকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রত্যেক খেলোয়াড়। রোদে ঘাম ঝরিয়ে নিজের দলের জন্য, নিজের দলের জয় ছিনিয়ে আনার জন্য এভাবেই লড়াই চালাচ্ছেন সকলে। একটা সিরিজ খেলছি, সিরিজে 2টো টিম আছে, বেঙ্গল আর ঝাড়খণ্ড। তাই এখানে 25 ওভার্স করে খেলা হবে, 2টো গেম খেলা হবে, সিরিজ খেলা হচ্ছে এটা একটা। এটা সিরিজটার নাম হচ্ছে ফাউন্ডেশন কাপ। এটা অর্গানাইজ করছে WBCA DA। সকলে প্রতিবন্ধী প্লেয়ার সকলেরই 40% অ্যাবাভ আছে পার্সেন্টেজ, এবং সকলেই খেলছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। এটা প্রতিবন্ধীদের টুর্নামেন্ট, অনলি যাদের সার্টিফিকেট আছে প্রতিবন্ধী তারাই খেলতে পারবে। প্রত্যেক বছর হয়, চারিদিকে হয়, এই বছর এইখানে আমরা করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।